দোয়াটি পড়ুন, শরীরের কোনো অঙ্গ স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট স্ট্রোক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন অসুস্থতা থেকে, কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন। আল্লাহর কসম করে বলছি, মাগরিবের নামাজের পরে যদি দোয়াটি তিনবার পড়তে পারেন, ফজরের নামাজের পরে যদি তিনবার পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি শরীরের কোনো অঙ্গ আপনার স্ট্রোক হবে না। আমি দোয়াটি আপনাদেরকে বলছি, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে সকালে এবং বিকালে তিনবার করে পাঠ করুন। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই দোয়াটি যদি সকাল সন্ধ্যায় তিনবার করে যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে, কোনো স্ট্রোক আপনাদের হবে না, আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আপনাদেরকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখবে।